হ্যালো বন্ধুরা, আমি তমাল। আমি আজকে তোমাদের খুব সহজ করে একটি স্থিরচিত্র এঁকে দেখাবো, অল্প অন্যরকম করে দেখাচ্ছি। এখানে আমি ছবিটি আগে এঁকে নিইনি, তার কারণ আগে ছবি আঁকলে একটি নির্দিষ্ট রং মনের মধ্যে চলে আসে, তখন ওটাই দিতে হয়। তো আমি কি করব, প্রথমে এই পেজের মধ্যে যেখানে যে কোনো খুশি যে কোনো রং এমন করে দিয়ে যাব। তার পাশে এখন আমি লাল রং দিচ্ছি। কোনো নির্দিষ্ট রঙের কোনো ব্যাপার নেই যে এখানে এই রংটাই দিতে হবে, তোমার যেখানে যে রং মনে পড়বে সেই রংটাই দিয়ে যাবে। তার পাশে অন্য একটি রং তুমি দিয়ে দেবে। এরকম নানান রং দিয়ে যেখানে স্টিল লাইফ হবে তাই সেই জায়গাটুকু ভরে নিতে হবে। এখন এখানে স্টিল লাইফ আঁকতে হবে। তার জন্যে এখানে ছবি না এঁকেও করা যায়, কিন্তু তোমরা যেহেতু বুঝতে পারবে না তাই তোমাদের সহজ করে এখানে একটা ছবি এঁকে দেখাই। এখানে একটি টব, ফুলের টবের মতো এঁকে নিচ্ছি। আর এখানে একটি মাটির হাঁড়ি, তারপরে এখানে আরো একটি ছোট পাত্র এঁকে দিই। এই ছবিটিকে এখন রং করতে হবে। এখন ধরে নিই যে এদিক থেকে আলো আসছে, এদিক থেকে যদি আলো আসে তাহলে এখানে আলো পড়বে আর এদিকে হচ্ছে ছায়া হবে। তাহলে এখানে আকাশি রং আছে, তাহলে তার উপর ছায়া আমি নীল রং দিয়ে দিচ্ছি। আর যত এদিকে আসবে তত হালকা হয়ে যাবে। এখানে আকাশি রং ছিল তাই নীল রং দিয়ে আমি ছায়া দিলাম, আর এখানে দেখো সবুজ দেখা যাচ্ছে, তাহলে এখানেও ডিপ সবুজ কিংবা নীল দিলেও ডিপ সবুজ দেখা যাবে, তাই এখানেও আমি নীল রং দিচ্ছি। আর এখানে হালকা সবুজ আছে, সবুজ আস্তে আস্তে দিকে হালকা হয়ে যাবে। এখন এখানে একটি ছায়া পড়বে। এখন এর বিপরীত দিকে ছায়া হবে ভেতরে। এখানে আবার হলুদ আছে, সেই জন্যে হলুদের উপর ছায়া এখানে ডিপ করতে হবে। তারপর আবার আকাশি আছে, তাহলে আকাশিটা এখানে অল্প ডিপ হবে। আর এদিকে ছায়া পড়বে এখানে। এখন দেখো এই যে টব আছে, এই টবের ছায়া এখান থেকে আলো আসলে
এই টবের ছায়া মাটির পাত্রের উপর পড়বে, তাহলে এখানেও ছায়া হবে। এখানে আছে লাল, একটা বেগুনি রং দিয়ে ছায়া দিলে ভালো হবে। এখন এই পাশে লাল আছে, সেটাকে ডিপ করে ছায়া দিয়ে দিচ্ছি। আরো ছায়া দেওয়ার জন্য বেগুনি রং দিতে হবে। আর এখানে যে মুখ আছে সেখানে কিন্তু সবুজ রং দেখা যাচ্ছে, তাহলে সেটা হবে ডিপ সবুজ দিয়ে। এর ছায়াগুলো হবে ডিপ সবুজ দিয়ে। এখন এ দেখো পেছনে ছায়া দিচ্ছি, আর এখানে কোনো রঙের সাদা আছে কোনো কারণে, এখানে কোথাও থেকে আলোর রিফ্লেক্স হয়ে আসছে। প্রথমে যে রংটা তোমার দেওয়া থাকবে সেই রঙের উপরেই কাজ করবে। এখানে যেমন সাদা আছে সেখানে এখন কোনো রং লাগানো যাবে না। এখন এখানে হলুদ আছে, হলুদের উপরে যে ছায়া হবে সেটা আরো ডিপ করে দিতে হবে। এখন দেখো এখানে রং করা হয়ে গেল মোটামুটি। আর এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রং করি তাহলে আরও চোখের মধ্যে ফুটে উঠবে। ব্যাকগ্রাউন্ড রং করার জন্যে এই দাগগুলোকে, এখানে যে দাগ আছে সেটাকে চোখে ফোটাতে হবে। তার জন্যে এখানে পেছনে অন্ধকার দিতে হবে, এই হলুদ রং আছে তার সঙ্গে মানানসই রং দিতে হবে। এখন এখানে আছে আকাশি রং, সেখানে আমি ডিপ আকাশি রং দিয়ে করতে পারবো। আর এখানে তো ডিপ আছে এখানে হবে না, আবার এখানে কিভাবে তাহলে এই রেখাটা ফুটে উঠবে। আবার এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিপ করি তাহলে এই দুটো চোখের মধ্যে ফুটে উঠবে। লাল আছে, এখানে ডিপ আছে যেহেতু, তাহলে এখানে আর রং দেওয়ার দরকার নেই। এখন নিচে যে ছায়াগুলো যে পড়বে এখানে সেই ছায়াগুলো দিতে হবে, তবে এখানে পেছনে যে রং থাকবে সেই রং অনুযায়ী কিন্তু ছায়াগুলো দিতে হবে।
দেখো বন্ধুরা, তোমাদের শুধু একটি আইডিয়া দিলাম আমি মাত্র, এটা তুমি আরও সময় নিয়ে ধীরে ধীরে আরও ভালো করে রং করে আরও সুন্দর করার চেষ্টা করতে পারো। আর এই যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আরও রং দিয়ে সেটাকে পুরো পৃষ্ঠা ভরে দিতে পারো। তো এভাবেই তোমাদের শুধু আমি বোঝানোর চেষ্টা করলাম, আজকে এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।